ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও সেটা হচ্ছে মাধ্যমিকের যে ত্রিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমে যে সিলেবাসটি দাঁড়িয়েছে দু হাজার একুশ সালের মাধ্যমিকের টোটালস অর্থাৎ বাংলা থেকে শুরু করে সব কিছুই সেই ডিটেলসটা আমরা দেখে নেব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসের যে কাঠশাট হয়েছে তার নোটিফিকেশনটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি যেটা পাঠিয়েছেন আর কি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কবে যাচ্ছে এবার সরাসরি আমরা চলে যাব সেই জায়গাটাই যে সিলেবাসটা কতটা কি রয়েছে তো তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন সরাসরি শুরু করে যাই আমাদের মন আলোচনা বিষয়ে প্রথমে আসি বাংলা বাংলা গল্পতে রাখা হয়েছে তিনটে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি কবিতার মধ্যে রাখা হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অশোকে একজন অভিষেক পোলয়াল্লাস প্রবন্ধের একটি রাখা হয়েছে সেটি হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম তা আছে নাটক রয়েছে শিলাস পূর্ণ সহায়ক গ্রন্থে যেটা রয়েছে কোনিটা কিন্তু তোমাদের রয়েছে এখানে কোনো পরিবর্তন নেই কেন করিন জোটে আলাদা করে নাম্বার থাকে ঠিক আছে ব্যাকরণের মধ্যে তোমাদের রাখা হয়েছে কারক ও অকারক আর সমাজ অর্থাৎ তোমাদের চারটে ছিল সেটার মধ্যে দুটো নেওয়া হয়েছে আর যেটা রয়েছে নিমিত্ত অংশ কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনা অনুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অর্থাৎ ই টু বি তারপর চলে যায় পরের সিলেবাসে ইংলিশে তোমাদের রাখা হয়েছে পাঁচটি টেক্সটকে সেটা হচ্ছে ফাদার সেল দি ই ফেবেল তিন হচ্ছে দ্য পাসিং আও বাপু চার নম্বর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি পাঁচ নম্বর হচ্ছে আবার আনোয় কায় তার সাথে গ্রামার এবং রাইটিং স্কিল তবে কতটা পরিমাণে কি দেবে সেটা কিন্তু পরে আবার আলোচ্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আজকে আপাতত জাস্ট মেন যে বিষয়গুলো রয়েছে সেইগুলোই চলছি তারপরে চলে আসি আমরা হিস্ট্রিতে হিস্ট্রি যে বিষয়গুলো রয়েছে প্রথমে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা দুই হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন তিন নম্বর রাখা হয়েছে প্রতিরোধ এবং বিদ্রোহ চার নম্বরে রাখা হয়েছে সঙ্গবদ্ধতার গোড়া পাঁচ নম্বর চারটা রেখেছেন বিকল্প চিন্তা ও উদ্বেগ উনিশ শতকের মধ্য থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য আলোচনা এইগুলোর মধ্যে দিয়ে সাজেছেন আবার একটা কথা কিন্তু বলে রাখি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে সাজেশন আমার চ্যানেলে পেরিয়ে যাবে খুব শীঘ্রই তো ততক্ষণের জন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে থাকুন চ্যানেল তারপরে চলে যাই আমরা জিওগ্রাফিতে জিওগ্রাফিতে যেটা রেখে দেওয়া হয়েছে বহিজাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর ইন্ডিয়ান যেটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে ভারত রাখা হয়েছে ভারতের মধ্যে যে যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমাদের দিয়ে দিয়েছে উল্লেখ ভূমিকা ভারতের প্রকৃতি পরিবেশ ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মানচিত্র এরপর চলে যাই আমরা লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে রাখা হয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং জীবের প্রবাহমানতা তিন নম্বরে রাখা হয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ আচ্ছা এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু ডিটেলসটা তোমাদের কিন্তু লাগছে আমি ডিটেলসটা কিন্তু আলোচনা করে দিচ্ছি না এরপর আমরা চলে আসি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ প্রকৃতিবিজ্ঞানে যে বিষয়গুলো আমি বাংলাতেই বলছি বোঝার সুবিধার জন্য ইংলিশটা উপরে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাধারণ অংশ তোমাদের যেটি রয়েছে সেখান থেকে তিনটি চাপটা করে রাখা হয়েছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা পরাত্মবিদ্যার যে পাঠটা রয়েছে সেখান থেকে আলো এবং চলচ্চরিত রয়েছে এবং তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বিত্ততা দু নম্বর রাখা হয়েছে আয়নীয় এবং সমজ বন্ধন তিন নম্বর প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এরপর আসি ম্যাথেমেটিক্স অঙ্ক এর মধ্যে যেটা রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দুই হচ্ছে সরল সুৎকষা তিন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চার আয়ত ঘনক পাঁচ অনুপাত ও সমানুপাত ছয় চক্রবৃদ্ধি সুদ তিন ব তিন বছর পর্যন্ত ও সমাহার বৃদ্ধি ও হ্রাস পাঁচ বৃহস্থ কোণ সরি এবং ওটা সম্পর্কিত কোন সম্পর্কিত উপপাদ্য তারপরে রয়েছে লম্ব বৃত্তাকার চং তারপরে রয়েছে দীঘাত সমীকরণ তারপরে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য তারপরে রয়েছে সম্পাদ্য ত্রিভুজ পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন তারপর হচ্ছে গোলক তারপর ভেজ তারপর হচ্ছে বেদের পর অংশীদারী কারবার তারপর রয়েছে বৃত্তের পশ্মক সংক্রান্ত উপপাদ্য লম্ব বৃত্তাকার শঙ্কু তারপর রয়েছে সম্পাদ্য বৃত্তের পশ্চর অঙ্কন এবং সাদৃশ্যতা এই ছিল তোমাদের ডিটেলস আলোচনা বাংলা থেকে শুরু করে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল প্রকৃতিবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং অঙ্কের ডিটেল সিলেবাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে